কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার অঙ্গ হিসেবে ত্রিপুরা বাঁচাও স্লোগানকে সামনে রেখে ইন্দিরা গান্ধীর জন্মদিবসে শুরু হয়েছে পদযাত্রা। রাজ্যের 60টি বিধানসভার মোট 1200 কিলোমিটার জুড়ে এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। রবিবার দ্বিতীয় দিনে বরজলা অনুষ্ঠিত হয় এই পদযাত্রা। গত 7 সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারীতে একটি সমাবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ভারত জোড়ো যাত্রা কর্মসূচির উদ্বোধন করেন দলের কেন্দ্রীয় নেতারা। যার নেতৃত্বে রয়েছেন রাহুল গান্ধী। 5 মাসে দীর্ঘ 3570 কিলোমিটার পাড়ি দিয়ে 12টি রাজ্য অতিক্রম করে এই লং মার্চ শেষ হবে উত্তরের রাজ্য কাশ্মীরের শ্রীনগরে গিয়ে। যাত্রা শুরুর পর এখন পর্যন্ত 6টি রাজ্য ছুঁয়েছে এই কর্মসূচি। রাহুল গান্ধীর এই ভারত জোড়ো যাত্রাকে সমর্থন দিতে শনিবার রাজ্যে অনুরূপ কর্মসূচি শুরু করে প্রদেশ কংগ্রেস। এদিন প্রথমে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন দলের নেতৃত্বরা। পরে দেশের জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে ভারত জোড়ো ত্রিপুরা বাঁচাও যাত্রার সূচনা করেন প্রদেশ কংগ্রেসের ইনচার্জ ডক্টর অজয় কুমার। বিজেপির অপশাসন থেকে মুক্তির জন্য দেশের সমস্ত অংশের মানুষের ভারত জোড়ো যাত্রায় সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একইভাবে এ রাজ্যের সকল অংশের মানুষকে এই ভারত জোড়ো ত্রিপুরা বাঁচাও যাত্রায় সামিল হওয়ার আহ্বান রাখেন প্রদেশ কংগ্রেসের ইনচার্জ ডক্টর অজয় কুমার। কিন্তু এদিন কংগ্রেসের এই কর্মসূচিতে বিভিন্ন জায়গায় হামলা আক্রমণ সংঘটিত করে শাসক দলীয় ক্যাডার বাহিনী বলে অভিযোগ। এরই মধ্যে রবিবার দ্বিতীয় দিনে বড়জলা এলাকা থেকে এই পদযাত্রার সূচনা করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি বলেন, শাসক দল বিজেপির পায়ের নিচের মাটি সরে গেছে। গত 4.5 বছরে কাজ তো কিছুই করতে পারেনি এই সরকার, তাই মানুষের প্রতি আস্থা হারিয়ে এখন শুধু সন্ত্রাসই তাদের হাতিয়ার। তবে এতে করে মানুষের মনোবল আরও দৃঢ় হয়েছে, মানুষকে রুখা যাবে না। আজকে দ্বিতীয় দিন, গতকালকেও একটা হাঙ্গামা হয়েছে আপনাদের মিছিলের উপর, কিভাবে দেখছেন? যাদের মানুষের সমর্থন নেই, পায়ের তলার মাটি নেই, এরা তো এর উপর বিশ্বাস করতে শুরু করেছে। এতে আমরা, এতে করে তো আমাদের রুখতে পারবে না, বরঞ্চ মনে আরো বেশি করে জেদ আরো জন্মায়। আমাদের রাজনগরে গতকালকে যে হামলা বঞ্চিত হয়েছে, আমাদের ছেলেরা, আমাদের কর্মীরা মনে জেদ এসেছে, আরও বেশি করে তারা হাঁটবে, আজকেও তারা হাঁটছে। তো আজকে আমরা দ্বিতীয় দিনে রাজ্যের প্রত্যেকটি জায়গায়, 16টি জায়গায় আজকে আমাদের পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে, ভারত জোড়ো অভিযান ত্রিপুরা বাঁচাও অভিযানকে সামনে রেখে। এদিন রাজ্যের 16টি জায়গায় একসাথে এই কর্মসূচি পালন করেছে প্রদেশ কংগ্রেস। এই ভারত জোড়ো ত্রিপুরা বাঁচাও যাত্রায় ব্যাপক অংশের যুবাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি।